ফের করোনা সংক্রামিত পানিসাগর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। বিগত 26 আগস্ট বিকালে ধর্মনগরস্থিত বড়ুয়াকান্দির 26 বর্ষীয় গৃহবধূ প্রসব যন্ত্রণা নিয়ে পানিসাগর হাসপাতালে ভর্তি হয়। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাহুল পুরকায়স্থ ওনাকে প্রাথমিক পরীক্ষা করে ভর্তি করিয়ে নেয়। সেই মোতাবেক ওই দিন রাত্রিতে ওনার স্বাভাবিক ডেলিভারি করানো হয়। দুই দিন পর বিগত 28 আগস্ট তাকে ছুটি দেওয়া হয়। পানিসাগর হাসপাতালে অ্যান্টিজেন কিটের স্বল্পতার কারণে প্রসূতি মায়ের আরটিপিসিআর টেস্ট করানো হয়। পরবর্তীতে রবিবার রাত্রি আনুমানিক 9টা নাগাদ ওই মায়ের কোভিড পজিটিভ রিপোর্ট আসে। তাই বাধ্য হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। রাত্রিতে প্রশাসনিকভাবে হাসপাতালটিকে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় সমস্ত ধরনের পরিষেবা। এদিন সকালে আরও 4 জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এদের মধ্যে 3 জন ওপিডিতে আসা রোগী এবং 1 জন ফ্লাইটে আসা রোগী। এখন পর্যন্ত মোট 5 জনের পজিটিভ রিপোর্ট আসাতে হাসপাতাল কর্তৃপক্ষ পড়ে যায় গভীর বিপাকে। অ্যান্টিজেন কিটের স্বল্পতার কারণে সকলকে আরটিপিসিআর টেস্ট করানোয় রিপোর্ট আসতে কিছুটা দেরি হওয়াতে গোটা হাসপাতালের কর্মীদের করোনায় আক্রান্ত হবার প্রবণতা থেকেই যাচ্ছে। বিগত 26 তারিখ থেকে রবিবার অবধি এই সংক্রমণ গোটা হাসপাতালের পরিবেশকে বিষিয়ে তুলেছে। বর্তমানে হাসপাতালটিতে মোট 2 জন ডাক্তার ব্যতীত স্টাফ নার্স রয়েছে মোট 6 জন, ডিডিএ কর্মী রয়েছে মোট 6 জন, ক্লিনিং কর্মী রয়েছে মোট 6 জন। এরা সকলেই ওই রোগীদের সান্নিধ্যে এসেছেন। এছাড়াও ওই দিন প্রসবকালীন সময় ডক্টর রাহুল পুরকায়স্থ সহ 1 জন জিডি স্টাফ, 1 জন স্টাফ নার্স এবং 1 জন ক্লিনিক স্টাফ সরাসরি কর্মরত ছিলেন। যদিও পর্যায়ক্রমে ডক্টর সন্দীপ নাথ সহ অন্যান্য কর্মীরাও হাসপাতালে দায়িত্ব সামলেছেন, এরা সকলেই গভীর আশঙ্কায় রয়েছেন। এরই মধ্যে এদিন সকাল থেকে হাসপাতালের পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকায় হাসপাতাল কর্মীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় পানিসাগর কমিউনিটি হাসপাতালের এই ধরনের পরিস্থিতিতে বেসামাল গোটা এলাকার জনসাধারণ। এমত অবস্থায় পানিসাগর হাসপাতাল কর্তৃপক্ষ ভীষণ সমস্যার সম্মুখীন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় যে আগামী 2 দিন সম্পূর্ণ পরিষেবা বন্ধের পরেই পুনরায় পরিষেবা স্থিতিশীল করার প্রয়াস জারি রাখা হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।